শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও দুপুর থেকে রণক্ষেত্র তৈরি হয় ধানমন্ডি জিগাতলা এলাকায়। কয়েকজন ছাত্র নিহত ও কয়েকজনকে আটকের গুজব ছড়িয়ে পড়লে শুরু হয় এই সংঘর্ষ। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে জিগাতলা বাস স্ট্যান্ড ও আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় সহ আশপাশের এলাকায়। এ সময় হামলা হয় আওয়ামী লীগ কার্যালয়েও। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে আওয়ামী লীগ নেতা কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজেপির সদস্যরাও। টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সংঘর্ষে আহতদের ভর্তি করানো হয় আশপাশের হাসপাতালগুলোতে। এখানে কিছু আছে দেখবেন যে সিভিল ড্রেসে আছে, তারা ফায়ারও করতেছে, তাদের হাতে সাধারণ ছাত্র এগুলো করার কোনো কথাই না, তারা এগুলো বুঝেও না। এখানে শিবিরের ক্যাডাররা মিক্সড হয়ে গেছে। আমাদের স্ক্যাডারলি এভারেজ 8 থেকে 10 জন হয়তো কাটিং ইউনিট আমরা পেয়েছি, যেগুলো আমরা রেফার করে দিয়েছি। আর আমরা অনেকে আছে প্যানিক হয়ে ভয়ে আসছে, তাদেরকে কাউন্সেলিং করে আমরা কাটিং নিয়ে গেছে, এরকম আর কি। অ্যাবাউট 30-40 হবে। এর মধ্যেই গুজব দূর করতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিদর্শনে নেওয়া হয়। সেখান থেকে এসে তারা বিষয়টি স্পষ্ট করলে স্থগিত হয় আন্দোলন। আমরা শুনছি যে ছাত্রলীগের ছেলে পেলে মারছে, আর ওখানে অনেক স্টুডেন্টরা মানে এখানে ফাটা ব্যান্ডেজ করা সব এদিক দিয়ে যাচ্ছিল। তখন আমরা সবাই একটা ডিসিশন নিই যে এখন তো আমাদের যাওয়া লাগবে। তো সব ছেলে পেলে নিয়ে আমরা এদিকে যখন এগিয়ে আসি তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ছাত্রলীগের ভাইয়ারা আওয়ামী লীগের নেতারা তারা আমাদের দেখাইছে যে এখানে কেউ নাই, এবং আমরা দেখছি যে কেউ নাই। এটা আমাদের রিউমার ছড়ানো হয়েছিল, আমরা একটা সুষ্ঠু আন্দোলন করতে চাইছিলাম। আজকে এটাকে রিউমার ছড়ানোর মাধ্যমে এটাকে মানে এটাকে একটা রাজনৈতিক টার্মে নিয়ে গেছি, কিন্তু এই আন্দোলনটা অরাজনৈতিক, আমরা সবাই সাধারণ ছাত্র। শিক্ষার্থীদের ঘোষণার পর সন্ধ্যা 6টা থেকে ধানমন্ডি জিগাতলা এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে।